আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটা সাইজের ট্রাভেল ব্যাগ আমাদের কাছে। প্রতিটা কালার এমন চারটা করে সাইজ হয়, বিগ, মিডিয়াম, স্মল এবং হচ্ছে হ্যান্ডব্যাগ। একদম ছোট যে সাইজটা আছে সেটা হচ্ছে আমাদের হ্যান্ডব্যাগ, এবং হচ্ছে দ্বিতীয় রং যে সাইজটা আছে যেমন হচ্ছে এটি সি গ্রিনের মধ্যে পাতা ডিজাইন যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্মল সাইজ। এবং টাইগার প্রিন্ট যেটি সেটি হচ্ছে আমাদের হ্যান্ডব্যাগ। এখানে পিঙ্কের মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ, এবং সবুজ যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিগ সাইজ। এই হচ্ছে আমাদের টোটাল চারটা সাইজ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সাইজের ব্যাগ নিতে পারবেন, শুধু আমাদেরকে কালার এবং সাইজটা বললেই হবে। হ্যাঁ, আমি ডিটেলস দেখিয়ে দিব। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালার ট্রাভেল ব্যাগ আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে ট্রাভেল ব্যাগ। আমি সবগুলো দেখিয়ে দিব, এই যে ডিটেলসটা দেখাই যে আপনাদের আসলে কোন ব্যাগটা প্রয়োজন। অনেকে হয়তো বুঝতে পারে না যে আপনি কি স্মল সাইজ নেবেন নাকি মিডিয়াম নেবেন নাকি বিগ নেবেন। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে সাইজ মেজারমেন্টটা বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শুরুতে দেখাবো হচ্ছে আমাদের যে ছোট সাইজের ব্যাগটা আছে, অর্থাৎ টুকিটাকির জন্য আপনারা আমাদের হ্যান্ডব্যাগটা দেখতে পারেন। হ্যান্ডব্যাগটা দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা হ্যান্ডব্যাগ। হ্যাঁ, এটা লংটা আছে, এই যে এখান থেকে আমরা লংটা হিসেব করি, লংটা আছে 10 ইঞ্চ, এখানে চওড়াটা আছে 5 ইঞ্চ, এখানে দুইটা হচ্ছে চেন আছে, ডিপটা আছে 5 ইঞ্চ। ছোটো সাইজের একটা ব্যাগ, অনেক কালার অ্যাভেলেবেল আছে। যারা 150 টাকা দিয়ে ছোটো একটা ব্যাগ নিতে চাচ্ছেন আপনাদের মেডিসিন, কসমেটিক্স, বেবিদের টুকটাকি জিনিসের জন্য, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের এই যে হ্যান্ডব্যাগটা আছে সেটা দেখতে পারেন। এর মধ্যে আপনারা কাপড় চোপড় ক্যারি করতে পারবেন না, টুকিটাকি জিনিসের জন্য আপনারা আমাদের হ্যান্ডব্যাগটা দেখতে পারেন। এরপরে যে সাইজটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্মল সাইজটা। স্মল সাইজটা খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ বলবো। এটা হচ্ছে আপনার এক দুই দিনের জন্য যখন কোথাও যান, হঠাৎ করে কোথাও বের হতে হয়, সেক্ষেত্রে হচ্ছে একটা ছোটো ব্যাগের প্রয়োজন হয়, বা বেবিদের কাপড় চোপড় আলাদা করে নেওয়ার জন্য ছোটো সাইজের একটা ব্যাগের প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে স্মল সাইজের ব্যাগটা আছে সেটা দেখতে পারেন। এই কালারটা আমাদের কাছে ফুল সেট আছে। এটা লংটা আছে 13 ইঞ্চি, ডিপটা আছে 9 ইঞ্চ, এবং চওড়াটা আছে হচ্ছে 9 ইঞ্চ। এখানে অনেক পরিমাণে স্পেস আছে, আমি একটু দেখাই। এই যে দেখেন কী পরিমাণের জায়গা আছে, এখানে অনেকগুলো ব্যাগ আমরা হচ্ছে রেখেছি। এই যে দেখেন অনেক জায়গা আছে, এবং ভিতরে হচ্ছে ছোটো করে এরকম একটা পকেট পেয়ে যাবে, বাইরে হচ্ছে ছোটো করে এরকম একটা পকেট পেয়ে যাবে। তো আপনারা 5 থেকে 6টা 3 পিস এবং আরও টুকিটাকি অনেক কিছু এই ব্যাগটার মধ্যে ক্যারি করতে পারবেন। এটার মধ্যে আমাদের কাছে ফুল সেট অ্যাভেলেবেল আছে, যার যে সাইজটা প্রয়োজন আমরা হচ্ছে দিতে পারবো, আপনারা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরপরে যে সাইজটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একটা পাউডার পিঙ্ক টাইপের একটা ব্যাগ, যেটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজ। এই কালারটার মধ্যে ফুল সেট আছে, যেমন এটার লংটা আছে 17 ইঞ্চি, চওড়াটা আছে 10 ইঞ্চ, ডিপটা 10 ইঞ্চ আছে, দুইটা করে চেন পেয়ে যাবেন। এই কালারটার মধ্যে ফুল সেট আছে, এখানে ছোটো করে একটা পকেট আছে। এগুলো ওয়াটারপ্রুফ, ওয়াশেবল, হালকা ওজনের মধ্যে। আপনাদের সবার বাসায় নর্মালি ব্যাগ থাকে, তো অনেক সময় দেখা যায় একটা হালকা ওয়েটের ব্যাগের প্রয়োজন হয়, বা ফোল্ড করতে পারা যায় এমন একটা ব্যাগের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের ব্যাগগুলো আপনাদের চয়েসে রাখতে পারেন। তো এটা হচ্ছে 450 টাকা। এটার মধ্যে আমাদের ফুল সেট আছে, বিগ সাইজ, মিডিয়াম সাইজ, স্মল সাইজ, হ্যান্ডব্যাগ সবগুলোই আছে। খুবই চমৎকার একটা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ। মিডিয়াম সাইজটা আপনারা 5 থেকে 7 দিনের জন্য যখন কোথাও যান, একজনের জন্য খুবই চমৎকার একটা সাইজ। আপনারা আপনাদের প্রয়োজনীয় সব কিছু এই ব্যাগটার মধ্যে ক্যারি করতে পারবেন। এরপরে যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বিগ সাইজটা। এটা হচ্ছে আমাদের বিগ সাইজটা, এটা একটা ফ্যামিলি সাইজের ব্যাগ। এই যে দেখেন, এটা হচ্ছে গ্রিনের মধ্যে। এটার মধ্যে আমাদের কাছে শুধুমাত্র বিগ সাইজ আছে এবং হ্যান্ডব্যাগটা আছে, দুইটা সাইজ আছে। বিগ সাইজ 550 এবং হ্যান্ডব্যাগটা হচ্ছে 150 টাকা। এই যে এটা লংটা আছে, এখান থেকে এখান পর্যন্ত আছে 19 ইঞ্চি, এদিকে আছে 11 ইঞ্চি, ডিপটা 11 ইঞ্চি আছে। অনেক কিছু এখানে আসলে রাখা যাবে। হ্যাঁ, ছোটো করে এখানে একটা পকেট আছে, খুবই সুন্দর একটা সাইজ। আর এই ব্যাগটার ভেতরে যে কী পরিমাণে স্পেস আছে একটু দেখাই। এখানে দেখেন, দেখালে বুঝতে পারবেন আমাদের অনেক পরিমাণে কিন্তু এখানে ব্যাগ রাখা আছে। হ্যাঁ, অনেক অনেক পরিমাণে জায়গা আছে, অনেক কিছু এখানে রাখতে পারবেন। এখানে প্রায় 15 থেকে 20টা ব্যাগ ভিতরে রাখা যাবে এরকম। হ্যাঁ, আমাদের যেমন ছোটো সাইজের অনেক ব্যাগ আমরা এখানে ফিল আপ করে রেখেছি ব্যাগ দিয়ে। তো যদি আপনারা বিগ সাইজের ব্যাগটা সবুজ কালার নিতে চান, বাইরের ব্যাগ নিতে চান, তাহলে অবশ্যই এই কালারটা দেখতে পারেন। হ্যাঁ, আর চেনের কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে, ওগুলো নষ্ট হবে না, ওয়াটারপ্রুফ, ওয়াশেবল। যার যে কালার পছন্দ আপনারা নিয়ে নেবেন, পেয়ে যান আমার ফোন নাম্বার দিয়ে। পুরো বাংলাদেশে আমাদের থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমাদের ব্যাগগুলো।